কৃষির উৎপাদন বৃদ্ধিতে আগামী 50 দিনের মধ্যে কৃষি কর্মকর্তাদের কর্মপরিকল্পনা দিতে নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি কৃষকদের উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ ও তাগাদা দিয়েছেন। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউপির নোয়াগাঁও ইসবপুর গ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষকদের সাথে মন্ত্রী হিসেবে আসছেন, আমরা সবাই আনন্দিত এবং সকল শ্রেণীর মানুষই আনন্দিত। উৎপাদন বাড়ান করেন, আমরা আপনাদের সাথে আছি। খাদ্যের মজুদ বাড়ান, নিজেদের ক্রয় ক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রা খরচ করে খাদ্য আমদানি করতে হবে না। মন্ত্রী বলেন, চাউল আমদানি করতে হবে না, দেশে চাউলের মজুদ আছে। ভারত, ভিয়েতনাম সহ কোন দেশই চাল রফতানি করবে না, আমরাও রফতানি করব না, তবে মজুদ বাড়াতে হবে। তিনি বলেন, সরকার সব সময় কৃষকের পাশে আছে, বেশি করে খাদ্য উৎপাদন করতে হবে, কোনো জমি পতিত রাখা যাবে না, বাড়ির পাশে লাউ, সিম, করলা, শাকসবজি চাষ করতে হবে, ঘরে লাউ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার সার, বীজ, কৃষি উপকরণ বেশি করে দেবে। উঠান বৈঠকে কৃষকেরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আমাদের কিছু সমস্যা, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আমার বাড়িতেও একাদশ নির্বাচনে গিয়েছিলেন, তারপরে আমার জেঠু মারা যাওয়ার পরে আপনি গিয়েছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যে রাস্তায় এসেছেন সেই রাস্তাটা হাওড় পর্যন্ত গিয়েছে, আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার পরে রাস্তা মাটি কাটা হয়নি। এই রাস্তাটা পাকা করুন এবং মাটি কাটার জন্য আপনাকে অনুরোধ করছি মাননীয় মন্ত্রী মহোদয়। আমাদের যে বাড়ির পশ্চিম পাশে যে মেইন রাস্তাটা গেছে মাননীয় মন্ত্রী মহোদয়, সেটা আমার বন্ধ গিয়েছে। বৈশাখ মাসে যখন বোরোপেত করা হয়, বোরোপেত করার পরপরই মাননীয় মন্ত্রী মহোদয় সেখান থেকে গাড়ি দিয়ে কৃষক যারা আছে ওনারা ধান কেটে নিয়ে আসতে পারেন না। তাই মাননীয় মন্ত্রী মহোদয় এখানে একটা ব্যবস্থা করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের ঈশ্বরপুর নোয়াগাঁও টাকসরা সরাতে দুইটা সুযোগ দেওয়া হয়েছে। দুইটা সুযোগ দেওয়া হলেও আমাদের নোয়াগাঁও কুপপাড়া থেকে শব্দকর পাড়া থেকে আমাদের পশ্চিমে আছে প্রাণ কোম্পানি, সেখান পর্যন্ত চাষবাস করা যায় না। আপনার পিছনে যে জমিটা আছে মাননীয় মন্ত্রী মহোদয়, সেটা এখন বোরোধানের উপযোগী অথবা সবজির উপযোগী, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় এখানে কোনো এই সুযোগের পানির জন্য আমরা এখানে কোনো সবজি করতে পারতেছি না। যদি একটা ড্রেনের ব্যবস্থা করে আপনি যে কোনো মাধ্যমে আমাদের কৃষককে যদি বাঁচিয়ে দিতে পারেন, এই পানির ব্যবস্থা করে দিতে পারেন, আমাদের কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা অন্ন পাবো, আমরা সবজি পাবো, আমরা খাদ্য পাবো। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, প্রাণ কোম্পানি নামক একটা কোম্পানি এখানে আসে, সেখানে মাছ চাষ, সেই কারণে মাননীয় মন্ত্রী মহোদয় আমরা অনেকবার উপজেলা গিয়েছি, বান্দার কাছে, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়েছি, কিন্তু তার সুরাহা পাইনি। মাননীয় মন্ত্রী মহোদয়, এখানে প্রাণ কোম্পানির কারণে প্রায় 30-40 জমি নষ্ট হচ্ছে, প্রতিবার আমরা ক্যাশকৃতি করতে পারছি না। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আরো বলতে চাই, সূর্যমুখী, ভুট্টা এবং সরিষা ওইগুলো আমাদের এখানে হয় না, যেগুলো বারবার আমাদের কৃষি অফিসার আমাদেরকে তুলে দেন, কিন্তু আমাদের এখানে চাষের উপযোগী হচ্ছে লাউ, কুমড়া, আলু, বেগুন, এই ধরনের সবজি জাতীয়। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, যখন বীজ দেওয়া হয় তখন কৃষকরা সেই বীজ কিনে ফেলে, তারপরে কৃষি অফিসার অনুরোধ করছে মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়, একজন মেম্বার দেখা যায় 5-10 জনের সার পান, একজন অফিসার, কৃষি এডি অফিসার, ওনারা দেখা যায় যে সামান্য কিছু সার পান, যেগুলো দেন সেগুলো কৃষকদের মন ভরে না, এবং এক গ্রামে দেখা যায় 5 জনকে দিলে 50 জন এবং রাগ করে বাপে যারো, এরকম একটা কিছু হয়। মাননীয় মন্ত্রী মহোদয়, তারা পর্যাপ্ত পরিমাণ সার দেওয়ার জন্য অনুরোধ করছে মাননীয় মন্ত্রী মহোদয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল, মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি এম এ সালাম সহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা চেষ্টা করবো, আমরা একটা রাবার ড্যাম করবো, ধোলাই একটা করছি আমরা বুফলায়, এটা কিন্তু অনেক ফলন দিচ্ছে। এই ধরলো খুঁজ করে 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 বাই করে কোথায় ধান হচ্ছে, কোথায় কেন ধরলো হইল না ধান, আমাকে কোথায় অভিজাত সাথে বসে আসতে আসতে কোথাও না, আমার বক্তব্য শেষ করবো, আমার সবাই প্রায় শেষ, আপনারা আসছেন কষ্ট করে, আর যে বাড়িতে পড়ছি বাড়ির মালিককে আমরা সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেজন্য আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের পক্ষ থেকে, আমি যেহেতু আপনাদের এলাকার এমপি বা একজন মানুষ, সেই হিসাবে মন্ত্রণালয়ের যে কোনো মন্ত্রণালয়ের সাথে কথা বলা আমার কোনো ভয় নেই।
ভয় নেই মানে আমি তাড়াতাড়ি ফোন করে আমি আবার সূত্রমন্ত্রী হোক গণমন্ত্রী হোক আমি নিজে চলে যাই আর ওনার কাছে বসে সূত্র আমি ভাই আসছি তোমার কাছে চলো তোমাদের দাম একটু বসে উৎপাদন বাড়াইতে হবে তাহলে পেটের কিনা আর থাকবে উৎপাদন বাড়াইলে আমদানি করতে বৈদেশিক মুদ্রা নষ্ট করতে হবে তাই এইবার আমাদের এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে ধন্যবাদ আমাদের ডিটি স্যারকে আপনি আপনাদের পুরুষ সমস্যা হয় আমাকে সরাসরি ফোন দিবেন মন্ত্রণালয়ে বসে আমার কাজ তো আপনাদের কাজ করা আর এখানে দুর্নীতি বা উশৃঙ্খলতা কোনো কিছুই নাই আইন শৃঙ্খলা আমাদের ভালো সব কিছু আমাদের ভালো যাচ্ছে তাহলে আমাদের সমস্যা কোথায় এই সরকার আসার পর থেকে তো এখন পর্যন্ত কোনো গন্ডগোল হয়ে মাইর হয়ে মার্ডার হচ্ছে না এটা কিছু হয় আমাদের কোনো কোনো অঞ্চলে আছে একটু তাদের একটা কালচার এই কালচার শ্রীমঙ্গলে নাই ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে এবং বেসরকারিভাবে উদ্যোগ যদি নেওয়া হয় সমবায় আছে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে সবই যদি সরকার করতে হয় তাহলে গণভোট লাগবে সেজন্য আমি আর কথা বাড়াবো না তারা উপস্থিত হয়ে